ও খুব দরিদ্র, কিন্তু ওর খুব শখ, ও ছবি আঁকতে চায়। ও কি করতো জানো, এই যে বালুর উপরে পানি দিয়ে ওর মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে ছবি আঁকতো। কখনো ও করতো কি, এই গাছের ডাল ভেঙে সেই গাছের ডাল দিয়ে কোনোখানে ভিজা মাটি থাকলে সেখানে সে ছবি আঁকতো। তো একদিন সে করলো কি, ওদের ওখানে একজন ছবি আঁকে, মানে চিত্রাঙ্কন যে মানে ছবি আঁকে যে, ওরকম একজন শিক্ষক ছিলেন, তার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন যে আমাকে একটু ছবি আঁকা শেখাবেন। তখন সে বলল, যা তুই তো, তোর পয়সা নাই, তোর বাবা নাই, তোর মা নাই, আমি তোকে কখনো ছবি আঁকা শেখাবো না, আমি শেখাবো যারা আমাকে পয়সা দিতে পারবে। তাহলে লোকটা কি ভালো? ও পছন্দ করে না, না ভালোদেরকে, গরিব মানুষকে সাহায্য করতে চায় না। তখন মালিয়াঙের খুব মনে দুঃখ, তো কি করবে? তখন মালিয়াং করে কি, ওর বাসার পাশে যেখানে থাকতো একটা ভাঙা ছোট্ট একটা ঘর, সেই ঘরের পাশে ওখানে নদী ছিল, নদীর পাশে একটা পাথরের একটা পাহাড়ের মতো উঁচু মাটির একটা ঢিবি ছিল। মাটির ঢিবি মানে বুঝো, যেটা উঁচু একটা জায়গা মাটি। তো সেখানে সে পানি দিয়ে ভিজায় আর ছবি আঁকে। তো এরকম করে 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 একদিন হলো কি, ওর খুব ঘুম পেয়েছে। তখন ও না ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে ও একটা স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল জানো? ও স্বপ্ন দেখল একটা লম্বা ফর্সা একজন মানুষ, সাদা তার চুল, মালিয়াঙের কাছে এসে বলে, মালিয়াং তুমি ছবি আঁকতে চাও? তখন মালিয়াং বলে, হ্যাঁ আমি ছবি আঁকতে চাই। তখন বলে যে, এই যে তোমাকে আমি একটা তুলি দিলাম, তুলি জানো কি, তুলি যে রং দিয়ে আঁকে, বলে এই তুলি দিলাম, এই তুলিটা জাদুর তুলি, এই তুলি দিয়ে তুমি যেখানেই ছবি আঁকবে, তুমি যা আঁকতে চাইবে সেটা পৃথিবীর সব থেকে সুন্দর ছবি হবে। তো মালিয়াং সকালবেলায় ঘুম থেকে যখন উঠল, তখন ও না খুঁজতে চেষ্টা করলো, আরে ওই যে এত সুন্দর একজন মানুষ আমাকে একটা তুলি দিল, ওই মানুষটা কোথায়? তো দেখলো ওই মানুষটা ওর ঘরের মধ্যে নেই। তখন মালিয়াং ভাবলো এটা তো স্বপ্ন, কিন্তু যখন সে ওর বিছানা মাটির মধ্যে, ওর তো বেশি কিছু নাই, একটা ছোট্ট চাদর বিছানো থাকে, ও যখন উঠলো, উঠে যখন ও উঠে এরকম চাপ দিয়ে উঠতে যাবে চাদরে, ও দেখে কি একটা জাদুর তুলি। ও তো অবাক হয়ে গেল, তখন ও ভাবলো স্বপ্নও কি সত্যি হয়। তখন করলো কি, ওই তুলিটা দিয়ে সে ভাবলো যে স্বপ্নে তো দেখলাম যে তুলি দিয়ে যা আমি চাই তাই আঁকতে পারি, তাহলে আমি দেখি তো আঁকতে পারি নাকি ছবি। তখন ওর দেয়ালের মধ্যে ও একটা পাখি আঁকলো। ও মা কি হলো জানো, পাখিটার দুটো পাখা হয়ে গেল, আর পাখিটা সুন্দর কিচির মিচির করতে করতে জানলা দিয়ে উড়ে গেল। মালিয়াং অবাক হয়ে গেল, ওমা এটা তো সত্যি সত্যি জাদুর পাখি। তখন মালিয়াং করলো কি, এবার ও ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হয়ে ওর সেই প্রিয় জায়গা, সেই নদীটার পাশে ওই উঁচু ঢিবিটার মধ্যে বসলো। বসে ও একটা গরুর ছবি আঁকলো। দেখে কি ছবিটা একটা সত্যিকারের গরু হয়ে গেল, আর গরুটার অনেক দুধ। গরুটা মালিয়াংকে বলল, মালিয়াং তুমি তো ভালো খাওয়া খেতে পাও না, তুমি আমার দুধটা খাও। তখন মালিয়াং তো অনেক খুশি হয়ে গেল। তারপর মালিয়াং এবার করলো কি, গ্রামে অনেক গরিব চাষি থাকে না, মালিয়াং তাদের খেতে গেল, তাদের চাষের যেখানে ধান চাষ করে, দেখলো ওখানে না ওদের পানির খুব কষ্ট। মালিয়াং ও জাদুর তুলি দিয়ে একটা নদীর মতো আঁকলো লেক, আর সাথে সাথে ওখানে পানি হয়ে গেল। তখন সমস্ত গ্রামের মানুষ বলল, মালিয়াং তুমি আমাদের এত উপকার করেছ, তুমি আমাদের সাথে থাকো, তুমি আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছ, তুমি আমাদের গরুর ব্যবস্থা করে দিচ্ছ। তখন মালিয়াং ওখানে থেকে খুব আনন্দে থাকে, সবাই ওকে আদর করে। মালিয়াং